আজ সোমবার সতেরোই আষাঢ় দু হাজার তেইশ সালের তোসরা জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম ব্রহ্ময় শ্রী গুরাবে নামা বন্ধুরা ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এই ভারতবর্ষ কিন্তু একটি গুরু শিষ্য পরম্পরার দেশ তপবনের যুগ বলুন বা বৈদিক যুগ বলুন এই গুরু পূর্ণিমাকে আমরা অত্যন্ত মাহাত্ম দিয়ে থাকি আষাঢ় মাসের পূর্ণিমাকেই কিন্তু গুরু পূর্ণিমা বলা হয় এবছর এটি আজকের দিনে পড়েছে তবে হ্যাঁ দোসরা জুলাই রাত আটটা বেজে একুশ মিনিট থেকেই কিন্তু গুরু পূর্ণিমার তিথি শুরু হয়ে গেছে আর তা থাকবে দোসরা জুলাই পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত যাদের জীবনে গুরু নেই তারা অবশ্যই জীবনে কোনো গুরু প্রাপ্তির কৃপা তার কারণ ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে কোনো একটি মাধ্যম কিন্তু আবশ্যক জীবনে উন্নতি করতে গেলেও গুরুর কিন্তু আশীর্বাদ ধন্য বা ধন্য হওয়া আবশ্যক আমাদের জীবনে শোক তাপ দুঃখ কষ্ট অস্তিত্বের এই সংগ্রাম থেকে মুক্তি পেতে গুরুর আশীর্বাদ আবশ্যক আজকের দিনে যদি আপনি আপনার জীবনে কোনো গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে পারেন অথবা আপনার যদি কোনো গুরু থেকে থাকে তার সংস্পর্শে যদি গিয়ে তার সৎসঙ্গ প্রাপ্তি করতে পারেন আপনার জীবন হবে ধন্য ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ সাধ্য কঠোর কায়িক পরিশ্রমের একটি দিন তৎসত্ত্বেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন খুব জিলি ফেরত পেয়ে যাবেন উন্নত উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটোকারিতে একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আজ আপনাদের বাড়িতে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি স্বামী স্ত্রী একসাথে গোছানোর পরিকল্পনা করতেই পারেন বন্ডিং বাড়বে প্রেমিক প্রেমিকা মাত্রা অতিরিক্ত চাহিদা বা প্রত্যাশা করা থেকে বিরত থাকুন রুক্ষ মনোভাবকে বর্জন করুন তা না হলে সম্পর্কের মধ্যে বিরোধ কিন্তু আসতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে আজকের দিনটিতে ভাব ভালোবাসা বাড়বে পরিবারে বাচ্চা কাচ্চা থাকলে তাদের পড়াশুনো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদেরকে আর মনোযোগী হতে হবে আজ কিন্তু আপনাদের উচিত কোনো প্রকার কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর রাখা মুখনিশ্রিত বাণীর কারণে কিন্তু কাছের মানুষজনদেরকেও আপনার বিরুদ্ধে করে দিতে পারেন তাই বিষয়ে সচেতন থাকবেন